সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাতৃটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 6 আগস্ট, রোজ শনিবার, আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরুণখোলার পশু হাটের পাশে হাসান ডেয়ারি ফার্মে। আর এই হাসান ডেয়ারি ফার্মের প্রতিবেদন এর আগের সপ্তাহেও আপনাদের মাঝে তুলে ধরছি। তো এই হাসান ডেয়ারি ফার্মে অনেক ভালো ভালো মুন্ডি গরু হাসান ভাই সংগ্রহ করছেন। তো চলেন, এবারের যে 3টা 4টা মুন্ডি তার কাছে আছে, তে এই মুন্ডিগুলার পার্সেন্ট কেমন এবং তোলা বাট কেমন, এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন না? তো ব্যবসা কেমন চলতেছে এখন? ইনশাআল্লাহ ব্যবসা ভালোই চলছে, মোটামুটি ভালো চলছে। ভালোই চলতেছে। তো নতুন গরু সংগ্রহ কয়টা করছেন? নতুন গরু আনছিলাম, যে কটা ওই কটা বিক্রি করে ফেলেছি। বর্তমানে এখন আর 1টা গরু আছে নতুন, আর আমার খামারে মুন্ডি আছে 4টা। আচ্ছা, 4টা মুন্ডি আছে। তো 4টা মুন্ডি তো অনেক বড় বড় মুন্ডি দেখছি সংগ্রহ করছেন। সব রেডি বকনা, এখানে যেগুলো আছে সব রেডি। সব রেডি বকনা। আচ্ছা, তো চলেন এক এক করে গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি। তো আমরা ফার্স্ট এই শুরুতেই একটা খুবই সুন্দর জাতের একটি বকনা দেখতে পাচ্ছি। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তো খুরচাটটা তো মাশাআল্লাহ সাদা দেখা যাচ্ছে, ঠোঁট জিবা সবই সাদা। এটা আচ্ছা, ঠোঁট মোটো সাদা। দেখেন দর্শক, ঠোঁট মাশাআল্লাহ গোলাপি এবং ছিম তেমনভাবে এখনও ওঠেনি এবং নাভি বিলকুল নাই। আচ্ছা, এর উলানটা একটু আমরা দেখাই দিই দর্শকদের। দেখেন তলাটা, সেই তলা চামড়াটা পাতলা। দেখেন দর্শক, উলান পালান খুবই সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা, তো এ বকনটার বয়স কেমন হয়েছে? এটার বয়স হয়েছে 13 মাস। 13 মাস। এ বকনাটার দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম চাচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা দাম চাচ্ছেন। কিছু কি দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। আচ্ছা, দরদাম করে বিক্রি করে দেবেন। আচ্ছা, তো এটা প্রথম বাচ্চা দেখলাম, দ্বিতীয় নাম্বারে যে বাচ্চাটা আছে এটা কি জাতের? এটা হলো মুন্ডি, হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি। দেখেন দর্শক, মুন্ডিটা দুটি অনেক বড় এবং গলায় কম্বল নেই, নাভি নেই, আর কুরচাকটা দেখা যাচ্ছে সাদাই আছে। আচ্ছা, তলাটা দেখাই দিই একটু। দেখেন দর্শক, দেখেন এটা শুধুমাত্র বাট চারটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই বকনাটার আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই মুন্ডিটা নিতে চাইলে, কোনো দর্শক ভাই নিতে চাইলে, 1,25,000 টাকা। 1,25,000। এই বকনাটার বয়স কতদিন হয়েছে? এই বকনাটার বয়স হয়েছে 14 মাস। 14 মাস। এটা কি হিটে আসছিল? না, হিটে আসে নাই, হিটে আই পড়বো। আচ্ছা, যে কোনো মুহূর্তে হিটে চলে আসতে পারে। তো এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দেখলাম, তো তৃতীয় নাম্বারে যে বাচ্চাটা আছে এটা কি জাতের? এরা মুন্ডি। এটাও মুন্ডি। তো এটা তো মাশাআল্লাহ অনেক বড় ঝুটি। আচ্ছা, এগুলো তো আর শিং হবার সম্ভাবনা নাই? না না, এগুলো বাচ্চা কোনো শিং হবে। আচ্ছা, তারপরে যদি শিং উঠে সেক্ষেত্রে কি গ্যারান্টি দিবেন? শিং তো উঠবে না, এই যে গরুর মাথা দেখলে, এটা মুন্ডি গরু অরিজিনাল, এই যে এখানে ঝুটি মুটি দেখেন, অরিজিনাল মুন্ডি। আচ্ছা, মানুষ মাথাতেই টের পাবো। আচ্ছা, চামড়াটা পাতলা পাতলা। আচ্ছা, এর উলানটা একটু দেখাই দিই আমরা দর্শকদের। দর্শক দেখেন, এটারও বাটটা ঠিক আছে। আচ্ছা, এই বকনটার বয়স কেমন হয়েছে? এটার বয়স হলো 14 মাস। 14 মাস। আচ্ছা, এটা কি হিটে আসছিল? না, এটা হিটে আসে নাই। তো আর কতদিন সময় লাগতে পারে? আর 2-3 মাস পরে হিটে আসবে। এখনো 2-3 মাস সময় লাগবে? হ্যাঁ। আচ্ছা, তো এটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই বকনার কোনো দর্শক ভাই যদি আমার কাছ থেকে নিতে চায়, তার কাছে 1,45,000 টাকা লাগবে। 1,45,000 টাকা। এত দাম দিয়ে কি বকনা নিবে লোক? এটা মুন্ডি গরু, একটা গা হলে এই গরুটার দাম হবে 5 থেকে 6 লক্ষ টাকা। 5 থেকে 6 লক্ষ টাকা দাম হইতে পারে। হ্যাঁ, এর মানে দুধের রেকর্ড আছে, ধরেন যে 35-40 লিটার করে দুধ হয়তো। 35-40 লিটার করে দুধ হয়তো এর মায়ের। তারপরে তার মানে এরও হওয়ার সম্ভাবনা আছে। এরও নিচে এর কুমি ধরলাম, এর প্লাস 30 লিটার করে দুধ হবেই। 20 লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা,
তো চার নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা অনেক বড় সর একটি গরু, এটা কি জাতের? এটাও মুন্ডি। এটাও মুন্ডি। এতগুলো মুন্ডি কিভাবে সংগ্রহ করছেন? মুন্ডি আমরা অনেক দূর সংগ্রহ করছি, কিন্তু মুন্ডি গরু পাওয়া যায় না, খুব কষ্ট হয় সংগ্রহ করতে। এটারও তো মাশাল্লাহ ঝুল নেই, নাভি নেই, নাভি হালকা একটু দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটার উলানটা একটু আমরা দেখাইছি দর্শক, এটার উলান পালান খুবই ভালো দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর উলান পালান বাচ্চা একটা। আচ্ছা, তো এই বকনাটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স হয়েছে 17 মাস। 17 মাস। এটা কি ইটা আসছে? হ্যাঁ, এটা 1 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, 1 মাসের অলরেডি বীজ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো এটা এখন পর্যন্ত কি রাখছে? হ্যাঁ, এখন পর্যন্ত রাখছে। এখন পর্যন্ত রাখছে, 3 মাস পরে এটা থেকে আসবে। দেরিতে বোঝা যাচ্ছে, দেখছেন না? আচ্ছা, যাই হোক, যেহেতু এটা এখনো চেকে আসবে না, সেই হিসাবে আপনার বকনা হিসাবে ধরতে হবে এটাকে। হ্যাঁ, তো এখন কোন দর্শক ভাই লিনে এডি আছে, চেক দেওয়া যাবে না, এটা বকনা হিসাবে এখন দেখাতে হবে। আচ্ছা, তো এটা আমার কোন দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটা কোন দর্শক ভাই যদি নিতে চায়, এই গরুটার দাম লাগবে 2,60,000 টাকা। 2,60,000 টাকা, মাশাআল্লাহ অনেক দাম চাচ্ছেন। তো এইটার দুধের রেকর্ড কত হবে? এটা দুধের রেকর্ড প্লাস 30-35 লিটার দুধ হবো ফার্স্টেই। ফার্স্টেই? আচ্ছা, এইটা তো আপনার প্রথম বিয়ান হবে নাকি? হ্যাঁ, প্রথম। আচ্ছা, প্রথম বিয়ানের গরু হবে আর কি, যদি প্রেগনেটে থাকে আর কি। তো যাই হোক, আপনার কোনো চয়েস হয়ে থাকলে হাসান ভাইয়ের সঙ্গে, কোন দর্শক ভাই যাতে নিতে চাই সরাসরি আলোচনা করে আমার কাছে আসলে দেখি শুনি নিয়ে যেতে পারে, যাচাই বাছাই করে নিতে পারে, যাচাই বাছাই করে নিতে পারে। আচ্ছা, তো আপনার 5 নম্বরে যে গরুটা আছে এটা কি জাতের? এরা মুন্ডি। এটা মুন্ডি। আচ্ছা, তো এটা তো মাশাল্লাহ গলায় ঝুল নেই, নাভি নেই। আচ্ছা, তো এটার উলানটা একটু দেখাই দিই আমরা দর্শকদের, দেখাইছেন দর্শকদের দেখেন বাচ্চাটাই আছে। আচ্ছা, তো এটারও তো মাশাল্লাহ ঝুঁটি অনেক বড়, ফুল চারটা সাদা। আচ্ছা, তো এই বকনাটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স 14 মাস। 14 মাস। এটা কি হিটে আসছে? না, এটাও হিটে আসে। এটাও হিটে আসে নাই। এটার আর কতদিন সময়ের মধ্যে হিটে চলে আসতে পারে? এটা দেওয়া আছে 3 মাস 2.5 মাস এরকম, 3-2.5 মাসের মধ্যে এটা হিটে চলে আসতে পারে। আচ্ছা, তো এটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দাম রাখবো 1,65,000 টাকা। 1,65,000 টাকা দাম চাচ্ছেন। এটারও কি দরদামের জায়গা আছে? হ্যাঁ, এটার দরদাম করে কোনো ভাই। আচ্ছা, দরদাম করে নিতে পারবে। তো আজকে কি আপনার কাছে এই কয়টাই কালেকশন? হ্যাঁ, আছে এই কয়টাই আমার কাছে কালেকশন। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন দর্শকদের। আমার মোবাইল নাম্বার পার্সোনাল নাম্বার 01309-52-43-30। এটাতে ইমো আছে? হ্যাঁ, এটা ইমো, এটাই পার্সোনাল। আচ্ছা, তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।